যেহেতু স্যারেরা একটু নাচানাচি করতেছে, আমি একটু ফাস্ট গান করছি। এখানে ভান্ডারি গানের ভক্ত কে কে আছেন, হাতগুলো তুলেন তো দেখি। ওকে, আমি আমার অ্যালবাম থেকে নিজের একটু ভান্ডারি গান শোনাচ্ছি, মজা করবো একসাথে। আমাদের টোটাল ইনস্ট্রুমেন্টটা মনে করি একটু বলার। আরে গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভণ্ডারি মৌলা রে। আমাদের যে স্যাররা নাচবেন একটু সামনে আসেন, ওকে, একটু তালি হবে কিন্তু জোরে জোরে, ঠিক আছে? গলায় দেয়া প্রেম রশি, গলায় দেয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভণ্ডারি মৌলা। আরে রঙ্গিলা ভণ্ডারি মৌলা বাবা, সবার হাতগুলো একটু দেখি একসাথে, তালি হবে। কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো তুমি, কত খেলা জানো। গলায় দেয়া প্রেম রশি, গলায় দেয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, একসাথে তালি হবে। আরে রঙ্গিলা ভণ্ডারি মৌলা রে, আরে রঙ্গিলা ভণ্ডারি মৌলা রে। স্টেজে প্যাডের কিক টিক একটু বাড়ান, সাউন্ডে যে আছেন প্লিজ। এতগুলো মানুষ সবাই যদি হাত তালি দেয় অনেক ভালো লাগবে, একটু হাতগুলো উপরে তোলেন সবাই। আরে রঙ্গিলা ভণ্ডারি বলা রে, আরে রঙ্গিলা ভণ্ডারি বলা রে। রমেশ বলে ঠিক চিনেছি, তুই তো সবার মূল রে,
আপনাদের সবার হাতগুলো একটু উপরে দেখতে চাই একসাথে, ওয়ান টু, শুধু তালির সাথে গান করবো, ঠিক আছে? আরে রঙ্গিলা ভান, আচ্ছা একটা করে প্যাডের কিক বাজবে, এটার সাথে সাথে তালি হবে, ঠিক আছে? ওয়ান টু থ্রি গো, আরে রঙ্গিলা ভান্ডারে মোলার, আরে রঙ্গিলা ভান্ডারে মোলারে, আরে রঙ্গিলা ভান্ডারে মোলারে। আমার সামনের এই ভাইয়াদের জন্য একটা পেছন থেকে জোরে হাত তালি হবে। বাঁচাইলো তারে রে রঙ্গিলা ভান্ডারি বলারে, আরে রঙ্গিলা ভান্ডারি বলারে, আরে রঙ্গিলা ভান্ডারি বলারে, আরে রঙ্গিলা ভান্ডারি বলারে। থ্যাংক ইউ, আপনাদের কি ভালো লাগছে? আমি কি আরো গরম গান করবো না ঠান্ডা গান করবো? আচ্ছা ঠিক আছে, নলক বাবুর গানে খুশি হয়ে মডার্ন হার্বাল কোম্পানির পক্ষ থেকে ওর জন্য 2000 টাকা গিফট আছে। অনেক জোরে একটা করতালি প্লিজ, একটু না বললেই নয়। নলকবাবু, এই নামটা আমাদের সবার কাছে খুব পরিচিত। আবার এখনো মনে আছে যখন ক্লোজ আপ অন কম্পিটিশন হয়েছিল, কতটা জনপ্রিয়তা পেয়েছিল। আমরা একই ট্র্যাকে কাজ করি, বাট এর আগে বোধ হয় আপনার সাথে আমার কাজ হয়নি। রাজীব, আবিদ, ওদের সবার সাথেই আমার কাজ হয়েছে, বাট আই এম লাকি যে এবার আপনার সাথে আমার প্রথমবারের মতো কাজ হলো। তো আপনারা সেই জনপ্রিয় শিল্পীর গান শুনছেন, তো আপনাদের মাঝে উচ্ছ্বাসটাও তো তেমন থাকা চাই নাকি? তাহলে তালি কোথায়? অনেক জোরে। আর আমি রাজিয়া মুন্নি আপুকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। রাজিয়া মুন্নি আপুর গানে খুশি হয়ে মডার্ন হার্বাল কোম্পানির পক্ষ থেকে, গ্রুপের পক্ষ থেকে তার জন্য একটা উপহার আছে। মঞ্চে আসবেন রাজিয়া মুন্নি আপু। এখানে আছেন, আপনাকে ডাকতেছে। ওকে, আমি গানে চলে যাচ্ছি। আমার বাবা এবং মার জন্য একটা জোরে চিৎকার শুনবো। লাভ ইউ, থ্যাংক ইউ অডিয়েন্স। আমি গানে চলে যাচ্ছি। মুন্নি আপু টাকাটা তো নিতে দেন না, গিফট আছে। ও নেয়ার আগে গান শুরু করে দিচ্ছে, আমি কি এই জায়গায় থাকবো না? নামে যা মাইটাও কয়ে দাও। ওকে, মডার্ন হার্বাল গ্রুপের জন্য আরো অনেক জোরে, আরেকবার অনেক জোরে একটা করতালি প্লিজ। তাহলে এবার কি আমরা গান শুনবো? ওকে, আমাদের মাঝে এবার আবারও গান পরিবেশন করবেন। প্যাডের কিক একটু বাড়ান, মনিটরে প্যাডের কিক একটু বাড়ান। আরে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, আরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা। এবার কিন্তু ওই যে উপরে থেকেও কিন্তু তালির আওয়াজ একটু বেশি হবে, ঠিক আছে? আমার উপরের ভাইয়ের, আপনারা কেমন আছেন? ওকে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, লিয়া বাউ লাগানোর মুর্শিদি গাইতাম, রে লিয়া বাউ লাগানোর ঘাটু গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যারা নাচবো একটু কিছু বাইরে সামনে চলে আসে, আসেন, নাচার জন্য সুযোগ আছে, একসাথে। হ্যাঁ,
সামনে আছে তাদের জন্য একটা হাত তালি হবে। হিন্দুবাড়ি তো যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দুবাড়ি তো যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। সারিকার বাংলা গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি শুনতাম, আগে কি শুনতাম, আগে কি শুনতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিতে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করিতে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসবে কোটি, দিন হতে দিন আসবে কোটি, হরিম দিনহীন কোন পথে যাইতাম, আইরে হরিম পথে যাইতাম। আগে কি শুনতাম, আগে কি শুনতাম, বাবা আগে কি শুনতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যখন হইত কাজের গান আইত, রঙে রঙে গাইত আনন্দ পাইতা। বর্ষা যখন হইত কাজের গান আইত, রঙে রঙে গাইত আনন্দ পাইতাম। জারিকার বাউল গান আনন্দের তুফান, জারিকার বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, বাইরে পেছন থেকে একটা জোরে চিৎকার শুনলো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আয় রে আগে কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার শেষ গানটা করছি, আমার বাবার খুব প্রিয় একটা গান, মা তুমি আমার আগে যেও না গো মোরে। এই গানটা আপনাদের সবার অনেক পছন্দের একটা গান, এটা দিয়ে আমি শেষ করছি, কারণ আমাদের আরও অনেক শিল্পী আছে, তারা আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবে। আমরা প্রতিটি ছেলে, আমরা মা ভক্ত, আমরা মাকে অনেক বেশি লাভ করি, অনেক বেশি ভালোবাসি। আমি সব স্টেজে চেষ্টা করি একটা করে মায়ের গান করার জন্য, সেক্ষেত্রে এখানেও আমার এতগুলো ভাইদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। এই মুহূর্তে একটি মায়ের গান করছি, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে, এরপরে অন্য শিল্পীরা গান করবে। আমি কেমন করে মাটি তোমার কবরে, ও মা তুমি আমার আগে যেও না গো মোরে,
তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে সবাই অনেক ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রিকোয়েস্টের কারণে আমি অল্প করে একটা ব্র্যান্ডের গান করছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসাধারণ, আমরা অসাধারণ। কি নাচ বন্ধ হয়ে গেছে? নাচ তো বন্ধ হবে না, শিল্পীরা আরো আছে, আপনারা আরো আরো নাচবেন নাকি?
আমি? ও বাবা কি ভালো, উপস্থাপনা করব, নাচ করব, গান করব, সব আমি। তাহলে শিল্পীকে তো দরকার ছিল না এখনই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি একদম প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকেন, তাহলে প্রোগ্রাম যখন শেষ হবে তখন আমি আপনাকে গান শোনাবো, কেমন? আমরা গান শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল, কিন্তু যারা না থাকলে গান এত সুন্দর হতো না, তারা হচ্ছে যারা আমাদের সঙ্গে মিউজিকে রয়েছে। তাদের মিউজিক গানকে আরও অনেক বেশি মাত্রা যোগ করে সৌন্দর্যে, তাই চলুন তাদের জন্য অনেক জোরে একটা করতালি প্লিজ। এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুস্তারি প্রিয়াঙ্কা, তার জন্য অনেক জোরে করতালি প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখি আসলে বোঝা যাচ্ছে সবাই অনেক ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অনেক সুন্দর একটা প্রোগ্রামে এসেছি। এতক্ষণ আসলে অনেক ডান্সের গান হচ্ছিল, আমি চাইবো সামনে আসলে অনেক মুরব্বীরা বসে আছেন, আমি একটি সফট গান করে দেন, অবশ্যই ডান্সের গান হবে, ঠিক আছে? একটা সফট গান গাইতেই হবে, কারণ আসলে একজন শিল্পী যদি উঠেই ধামাকা গান দিয়ে স্টার্ট করে এটা আসলে হলো না। সো আমি আমার পছন্দ একটি গান দিয়ে শুরু করছি, আশা করি সবার ভালো লাগবে, যেহেতু এখানে সব ধরনের বয়সের মানুষ আছেন। তারপর অবশ্যই ডান্সের গান হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা ডান্স করব, ঠিক আছে? একটা গান করে, ওকে? আর আমার আরও একটি পরিচয় আছে, আমি গানের পাশাপাশি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আপনাদের যিনি আসলে প্রধান অতিথি ছিলেন ওনার এলাকার। সো উনি আমাদের ভার্সিটিতে মাঝে মাঝেই যান, আমি দেখেছি। তো এই তো, আশা করি ভালো লাগবে গান, আমরা অবশ্যই সবাই মিলে ডান্স করবো, ঠিক আছে? একটা গান পরে। তাই তো, ডান্সের জন্য সবাই উদগ্রীব হয়ে বসে আছি, ওকে? কি ডান্সের জন্য শুধু এই কয়জন আসবে নাকি সবাই আসবে, কোনটা?
সবাই পাংখা অবস্থাতেই থাকেন, এবার আপনাদেরকে আরো পাংখা বানাতে মঞ্চে আসছে
রাফসান মান্নান, তার জন্য অনেক জোরে করতালি প্লিজ। মঞ্চে আসছেন রাফসান মান্নান, তার জন্য অনেক জোরে একটা করতালি প্লিজ। আচ্ছা, জেন্টসের গানও হবে, একটা গান করে নিই তারপর জেন্টসের গান হবে। একতারা বাজাইলে মনে পুরা যায় আমার, একতারা বাজাইলে মনে পুরা যায়। কি মনে পড়ে? একদিন বাঙালি ছিলাম রে, হেয়ে 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 হে, একদিন বাঙালি ছিলাম। তোমরা একতারা বাজাইও না, তোরা বাজাইও না, একতারা বাজাইও না, কাঠল বাজাইও না, গিটারের বঙ্গ বাজাও রে, ও তোমরা গিটারের বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পড়া যায় আমার, একতারা বাজাইলে মনে পড়া। একসাথে, একদিন বাঙালি ছিলাম হেয়ে 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 হে, একদিন বাঙালি ছিলাম হেয়ে 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 হে, একদিন বাঙালি ছিলাম হেয়ে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে। সবার হাতালি দেখতে চাই একসাথে, তারা চলে। আরে মাঝখানে কি হলো, হাতালি হবে, তারা চলে। শাড়ি পড়িলে মনে পড়া যায় আমার, আলতা শাড়ি পড়িলে মনে পড়া যায় পড়া যায়। একদিন বাঙালি ছিলাম হেয়ে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে। সবার হাতে বালি দিতে চাই, তালা চলে। জমানো ব্যান্ডের গান হোক। আচ্ছা, জমানো গান সবাই নাচবে একসাথে।
আগে বচ্চুর গান হোক, তারপর জেমসের গানও হবে। শর্ত হচ্ছে সবাই এই গানগুলো জানেন, একসাথে তালে তালে গাইতে হবে, নাচতে হবে, সবার হাত তালি দিতে চান তালে তালে। একটা কাশের তারা ফুল, একটা ফুল মিশিয়ে গুনতে দিছি তুই কিছু মোরে, একা কাশের তারা তুই, একা গুনিসনে গুনতে দিছি তুই কিছু মোরে, ওরে সব ভালো হো তুই একা বাসিসনে একটু ভালোবাসতে দিস মোরে, সব ভালো হো তুই একা বাসিসনে একটু ভালোবাসতে দিস মোরে, পুরুষ ঝর্ণা তুই একা হাসনে সঙ্গে মিশি দে তুই মোরে, রোজ ঝর্ণা তুই একা হাসনে সঙ্গে মিশি রে তুই মোরে, ওরে সব ভালো হো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে, সব ভালো হো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে, আরে তালে তালে তালি হবে। আশায় তার থাকি তাই না দেখা কয় না কথা শুভঙ্করের ফাঁকি, সময় অন্য বলে
চকমারি একে পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই সবাই আসবে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই থ্যাংক ইউ এখন আমার শেষ গানটি হবে এটাও আপনারা সবাই জানেন পাগলা হাওয়া ঠিক আছে সবাই একসাথে গাবো মজা করবো এটাই শেষ গান ধন্যবাদ আচ্ছা শর্ত হলো চারিদিকে পাগলা হাওয়া বয়ে যাবে সবার হাতে তালি রাখতে চাই তালা তালে পাগলা হাওয়ার তোহরে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়ারে বন্ধু আসছে বহুদিন সময় আসছে পাতলা হাওয়ার তো হবে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থাম না হলে বন্ধু আসছে